আজকে আমি জিআরসি স্যার সম্বন্ধে কিছু বলতে চাই। স্যার বাংলাদেশের একজন জাতীয় অধ্যাপক ছিলেন। প্রথমে তার টিচিং সম্বন্ধে বলি, স্যার আমাদের ফোর্থ ইয়ারে স্টিফনেস ম্যাট্রিক্স সম্বন্ধে পড়াতেন। তো যখনই স্যার আমাদেরকে পড়াতেন, আমরা কখনোই দেখিনি যে স্যার একটি জিনিস কোনো একটা টপিক ভুলে গিয়েছে, বা কোনো একটা টপিক পড়ানোর সময় বললো যে ওহো তোমাদেরকে তো ওই জিনিসটা আর পড়ানো হয়নি, এরকম কখনো হয়নি। স্যার কখনো ক্লাসে চোথা নিয়ে আসতেন না, সবসময় তিনি এমনভাবে পড়াতেন যে মনে হতো যে সব কিছু তার মাথার মধ্যে একদম নিবদ্ধ। তো স্যারকে আমরা অবশ্যই অত্যন্ত সম্মান করতাম এবং স্যারকে ভয়ও পেতাম। স্যার যখন আমাদের ক্লাসে আমাদের দিকে তাকাতেন, মনে হতো যে উনি অন্তর্যামী, মনে এবং ভাবতাম যে মনে হয় স্যার আমাদেরকে কোনো পড়া জিজ্ঞেস করবে, কিন্তু স্যার আসলে কখনোই আমাদেরকে পড়া জিজ্ঞেস করতেন না। তো স্যারের মতো শিক্ষক পাওয়া, যারা স্যারকে পায়নি তারা এটা আমি বলে বোঝাতে পারবো না। দ্বিতীয়ত বলতে হয় অ্যাজ এ গাইড, অ্যাজ এ মেন্টর উনি ছিলেন অসাধারণ। আমি এবং আমার বন্ধু হাফিজ, আমরা স্যারের শেষ ছাত্র ছিলাম ডুয়েটে। তো স্যারের আন্ডারে আমরা আন্ডার গ্র্যাড যখন থিসিস করি, তো স্যার আমাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সম্বন্ধে কাজ করিয়েছিলেন। তো যেই ট্রেনিং আমরা পাই পরবর্তীতে আমার মাস্টার্স এবং পিএইচডিতে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো মানুষ হিসেবে স্যার ছিলেন আসলে অসাধারণ। পরবর্তীতে পিএইচডি শেষ করে যখন এখানে অধ্যাপনা করি, তো বাংলাদেশে যখনই ফেরত যেতাম স্যারকে ফোন দিতাম, স্যার বলতেন যে একটা সময় দিতেন, বলতেন যে চলে আসো, এবং স্যারের সাথে অনেক সময় কাটাতাম আমি আর আমার ওয়াইফ আঞ্জুমান। তো স্যারের সঙ্গে প্রচুর গল্প করতাম, অনেক বিষয়ে অনেক মতামত আদান প্রদান করতাম, এবং স্যার অত্যন্ত ভালো একজন শ্রোতা ছিলেন। আমাদের শেষ দেখা হয় গত বছরের ডিসেম্বরে। তো স্যারের সাথে আমি কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি, কীভাবে আমরা বুয়েটের র্যাঙ্কিংকে আরও উন্নত করতে পারি, কীভাবে আমরা রিসার্চকে আরও জনপ্রিয় করতে পারি বাংলাদেশের আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে, কীভাবে আমরা ফান্ড কালেক্ট করতে পারি, এই সম্বন্ধে আমরা একটি প্রকল্প হাতে নিতে চেয়েছিলাম। তো দুঃখের বিষয় আজ স্যার আমাদের মাঝে নেই।